আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। সাভার জাতীয় অন্ধসংস্থা মার্কেটের ব্যবসায়ী হাসান চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার, থানায় অভিযোগ। তথ্য ভিডিও চিত্রে আমাদের চিফ রিপোর্টার সোহেলানা হাওলাদার। সাভার জাতীয় অন্ধসংস্থা মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের কাছে 1,00,000 টাকা চাঁদা দাবি করায় সন্ত্রাসীদের চাঁদার টাকা না দেওয়ায় গত 22 জানুয়ারি 2023 রাত আনুমানিক 9 ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাদেক আলী ফরাজির ছেলে আব্দুস সালাম ফরাজি বয়স 55, আফসার উদ্দিনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন বয়স 45, আমিন মিয়ার ছেলে মোহাম্মদ বেলাল উদ্দিন মনা বয়স 46, রুহুল আমিন মিস্ত্রির ছেলে মোহাম্মদ জীপন বয়স 32 সহ অজ্ঞাতনামা আরও 5-6 জন ব্যবসায়ী হাসানের উপর অতর্কিত হামলা করিলে মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ আলী বয়স 36 বাদী হয়ে উক্ত বিবাদীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই মজিবুর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, মামলার রেকর্ড ও আসামি গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। জানা যায় সকল বিবাদীগণ সন্ত্রাসী প্রকৃতির লোক। ব্যবসায়ী হাসানের কাছে বিভিন্ন সময় 1,00,000 টাকা চাঁদা দাবি করে আসছিলেন। উক্ত চাঁদার টাকা না দেওয়ায় বিবাদীগণ ঘটনার সময় লোহার রড, লাঠি সোঁটা নিয়ে তাহার দোকানে প্রবেশ করিয়া অতর্কিত হামলা চালায়। ওই সময় উক্ত বিবাদীগণ নগদ 45,000 টাকা ও অন্যান্য মোটা অঙ্কের মালামাল লুট করে ব্যবসায়ী হাসানকে ধরে নিয়ে সন্ত্রাসীরা অন্ধ মার্কেটের তৃতীয় তলায় একটি কক্ষে আটক রাখে, চাঁদার টাকার জন্য নির্যাতন চালায়। এক পর্যায়ে হাসানের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় এই ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ঘটনার প্রত্যক্ষ সাক্ষীগণ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমার নাম হাসান। আচ্ছা, গতকাল যে অন্ধ মার্কেটে আপনার প্রতি একটা আপনার উপর একটা হামলা হয়েছে, এই ঘটনা বিস্তারিত একটু বলেন তো। আমার মনে করেন যে আমার ভাইরে আটকায় আমাকে নিয়ে অনেক মারধর করছে, অনেক মনে করেন যে মাথায় আঘাত করছে, পিঠে আঘাত করছে, অনেক 10-12 জন মিলে মনে করেন মারধর করছে। সবাই তো আর আমি চিনি না, এর ভিতরে মনে করেন যে সালাম, মোনা, আনোয়ার, রিপন আরও অনেকেই আছে, সবাই তো আর আমি চিনি না। নিয়ে অনেক মারধর করে আটকায় মনে করেন যে সাড়ে পাঁচটা ওই দিক মনে করেন যে টাকা পয়সা মনে করেন যে চাই আমার থেকে, ঠিক আছে, এই সালাম, আনোয়ার, মোনা, ঠিক আছে, তারপরে যে রিপন সাথে এইসব লোকজন লয়া মনে করেন টাকা পয়সা দাবি করে। কোথায় কোথায় আঘাত করছে? এই যে পুরা শরীরেই, এই যে মাথার সাইড দিয়ে মনে করেন যে ফাটা ফেলাইছিল, পরে মনে করেন যে রাত্রে আমি ঘুষায় মনে করেন যে গার মার আমার ব্যথা, পিঠে ব্যথা, মনে করেন যে একবারে সব ভিতরে জখম, ভিতরে জখম করছে, অনেক ফুলা গেছিল, এগুলা ভিডিও করা আছে আরও। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী। আচ্ছা, গতকাল অন্ধ মার্কেটে যে একটি ঘটনা ঘটেছে, আপনি কয়েকজনকে আপনি নিজে বাদী হয়ে যে সাভার মডেল থানায় অভিযোগ করেছেন, সে আসলে এই ঘটনা বিস্তারিত আমাদেরকে বলেন তো। কালকে রাতে আমার ছোট ভাই হচ্ছে আমাকে ফোন দিছে, হাসান নাম, ও হচ্ছে অন্ধ মার্কেটে কসমেটিকের দোকান, তো আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমাকে মারতেছে। তো আমি পরে ফোন দিছি, পরে কী মারতেছে, কয় পায় এই মনু, তারপর হচ্ছে মোনা, তারপর হচ্ছে রিপন, সালাম। মারার পরে ও আহত অবস্থায় আমি হাসপাতালে ওকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওখানে এই সব কিছু জানার পরে পরে আমি ওই 5 জনের নামে এই করি, মামলা করি। মামলা করার পরে আমি প্রশাসনের কাছে আমি যে অভিযোগটা করছি, আমি যেন সুস্থ বিচার চাই তাদের কাছে। পুলিশের একজন কর্মী, আমার নেতা আল্লাহ আবু আহমেদ নাসিম পাভেল এবং আহমেদ ফয়সাল নাইম তুর্জোর একজন কর্মী, আমি যুবলীগের কর্মী। তো যাই হোক, আপনি যেটা বললেন গতকাল রাতে অন্ধ মার্কেটে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আজকে জানতে পেরেছি। বিষয়টা হয়েছে আমারই আরেক কর্মী তো মোহাম্মদ, তার চাচাতো ভাইকে নাকি অন্ধ মার্কেটে গতকাল মারধর করা হয়েছে, সে ওই বিষয়ে থানায় অভিযোগ করেছে।
তো এটুকু জানতে পেরেছি আর সবিস্তারে তার কাছ থেকে জিজ্ঞেস করে আরও অনেক কিছু জানলাম আর কি। গতকাল অন্ধ মার্কেটে যে একটা মারামারি বা একটা বিশৃঙ্খলা হয়েছে সে বিষয়ে যারা জড়িত সে জড়িত যারা যারা মারামারি করেছে তাদের আইন অনানুয়িক অনুযায়ী আইনগতভাবে পদক্ষেপ অনুযায়ী তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করার সেটাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করবে বলে আমি আশা রাখি। সেটা যে খুশি সেই হোক, যত শক্তিশালী লোকই হোক বা সরকার দলীয় লোক হোক বিরোধী দলীয় লোক হোক, তাদের পরিচয় সকলে জানে, অথবা আমি তাদের সুষ্ঠু